গঙ্গারাম সিরিয়ালের ফ্যানদের জানাবো একটি খারাপ খবর। এবার পাল্টে যাচ্ছে গঙ্গারাম সিরিয়ালের নায়িকা টায়রা। সামনে থেকে টায়রা চরিত্রে অভিনয় করবে কে সেটা জানতে আমাদের ভিডিওটি দেখুন। গঙ্গারাম সিরিয়ালটির গল্প একটু ভিন্ন স্বাদের, ছোট্ট বড় সবাই এই সিরিয়ালটি দেখে অনেক কিছু শিখতে পারে। এই সিরিয়ালে নায়িকার ভূমিকায় আছে সোহিনী গুহ, তার অভিনয় দেখে মুগ্ধ অনেক দর্শক। আমরা এর আগেও সোহিনীকে অনেক সিরিয়ালে অভিনয় করতে দেখেছি, বর্তমানে শোনা যাচ্ছে যে সোহিনীকে গঙ্গারাম সিরিয়ালে আর দেখা যাবে না, কারণ আমরা অনেকেই জানি তিনি বাস্তব জীবনে খুব অসুস্থ। কিছুদিন পরপর সে অসুস্থ হয় বলে সিরিয়ালের শুটিংয়ে অংশ নিতে পারে না, ফলে সিরিয়ালের অনেক ক্ষতি হয়। তাই সামনে থেকে হয়তো সিরিয়ালে টায়রা চরিত্রে অভিনয় করবে জনপ্রিয় একজন অভিনেত্রী। শোনা যাচ্ছে যে গঙ্গারাম সিরিয়ালে ফিরবে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, হয়তো তাকে সামনে থেকে টায়রা চরিত্রে দেখা যাবে। শ্রীমা ভট্টাচার্য এর অভিনয় অসাধারণ, আমরা তাকে কয়েকটি সিরিয়ালে প্রধান ভূমিকায় দেখেছি। তো বন্ধুরা, কে কে টায়রা চরিত্রে শ্রীমাকে দেখতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।